আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি গত ক্লাসে যে ভিডিওটা দিয়েছিলাম, আমি বলেছি বারবার যে ভিডিওটা তোমরা দেখবে, রিপিট করে করে দেখবে বারবার। আর এর পরবর্তী যে অংশটুকু বাকি আছে আমাদের, আমি এখন সে সম্পর্কে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই ষষ্ঠ অধ্যায়। আমি কালকে তোমাদের এই ইলেকট্রন বিন্যাস বুঝিয়েছি, এই ইলেকট্রন বিন্যাসগুলি আমি তোমাদেরকে কাগজে কলমে বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ খাতায় বুঝিয়ে দিয়েছি। এভাবে আজকে আমি তোমাদেরকে পড়াবো পার্ট 12-13, ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। আচ্ছা, মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে সাধারণত মৌলগুলো কখনো নিষ্ক্রিয়, কখনো সক্রিয় বা আধানযুক্ত হয়। একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক সেই কয়টি যদি থাকে তাহলে কক্ষপথটি পূর্ণ থাকে। এটা আমি গতকালকেই বলেছিলাম, অর্থাৎ আমরা দেখেছি, দেখো আমরা দেখেছি যে প্রথম শক্তি স্তরে থাকতে পারে সর্বোচ্চ দুইটা, তাহলে প্রথম শক্তি স্তরে যদি দুইটা থাকে তাহলে সেটা পূর্ণ, সেই কক্ষপথটা পূর্ণ। আবার পরের শক্তি স্তরে থাকতে পারে সর্বোচ্চ আটটা, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে যদি আটটা থাকে, দেখো যে সোডিয়ামের দ্বিতীয় কক্ষপথে আছে আটটা, তাহলে এই এটার শক্তি স্তরটাও পূর্ণ। আবার তৃতীয় কক্ষপথে থাকে তারপরে 18টা, কিন্তু তৃতীয় কক্ষপথে 18টা থাকার মতো তোমাদের অতগুলি মৌল ক্লাস 8-এর জন্য দেয়নি, তো তোমাদের সর্বমোট দিয়েছেই 18টা। তো এই 18টার জন্যে তোমাকে তৃতীয় কক্ষপথ কখনোই পূর্ণ হবে না তোমাদের এই ক্লাস 8-এর ক্ষেত্রে। অবশ্যই তৃতীয় কক্ষপথও পূর্ণ হয় সেটা উপরের ক্লাসে গেলে। একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক সেই কয়টি যদি থাকে তাহলে কক্ষপথটি পূর্ণ থাকে। এরকম পরমাণুগুলো বেশ নিষ্ক্রিয় হয়, অর্থাৎ যে সকল মৌলের কক্ষপথ পূর্ণ থাকে সেই মৌলগুলোকেই বলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নিষ্ক্রিয় মৌল কাকে বলে। অর্থাৎ আমি আমার ভাষায় একটু বলি তোমাদেরকে, নিষ্ক্রিয় মানে কি, যার কোনো কাজকর্ম নাই। আমরা মজা করে যদি বলি তাহলে বলা যায় যে আকাইম্মা, যার কোনো কাজকর্ম নাই সেই হচ্ছে নিষ্ক্রিয়। অর্থাৎ যদি কক্ষপথটা পূর্ণই হয় তাহলে তো তার কোনো কাজ নাই, সে চুপচাপ বসে থাকুক। যেমন আমাদের যখন খিদে লাগে তখন আমরা খাই, কিন্তু যখন পেট ভরে যায় তখন কিন্তু আর আমাদের খাওয়ার কোনো দরকার হয় না। আমরা মায়ের সাথে ততক্ষণ পর্যন্ত বলি মা খিদে লেগেছে, খাওয়া দাও, যতক্ষণ পর্যন্ত আমাদের পেটটা খালি থাকে। কিন্তু মা যখন আমাদের পেট ভরে খাইয়ে দেয় তখন কিন্তু আর মার সাথে বলা বলি করি না যে মা খাওয়া দাও, খিদে পেয়েছে। ঠিক তেমনি কক্ষপথটা যখন পূর্ণ থাকবে না, অর্থাৎ এই যে দেখো হিলিয়ামের ক্ষেত্রে 2 আছে, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, এক্ষেত্রে এটা পূর্ণ, তাহলে এটার আর কোনো দরকার নেই। এর যদি আরও বেশি থাকতো তাহলে এর পরবর্তী কক্ষপথে যেত। আবার লিথিয়ামের ক্ষেত্রে দেখো 3, এর পরবর্তী কক্ষপথটা অপূর্ণ, অর্থাৎ থাকতে পারে 8টা, আছে মাত্র 1টা, তাহলে অপূর্ণ। এখানে দেখো সোডিয়ামের ক্ষেত্রে প্রথমে থাকতে পারে 2টা, দুইটাই আছে, পরবর্তীতে থাকতে পারে 8টা, 8টাই আছে, কিন্তু শেষের কক্ষপথে থাকতে পারে 18টা, সেক্ষেত্রে আছে 1টা। তার মানে এটা সক্রিয়, যার কাজকর্ম আছে, এ ততক্ষণ নিজের মধ্যে নিবে যতক্ষণ এর কক্ষপথ পূর্ণ না হয়। কিন্তু কক্ষপথ পূর্ণ হয়ে গেলে কিন্তু সে আর নিজের কাছে নিতে পারবে না। তাহলে যে মৌলগুলোর কক্ষপথ পূর্ণ থাকে সে মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, আর যে মৌলগুলোর কক্ষপথ পূর্ণ থাকে না অর্থাৎ অপূর্ণ থাকে তাদেরকে বলা হয় সক্রিয় মৌল। ঠিক আছে, আচ্ছা এরপরে যাচ্ছি। যেমন হিলিয়াম পরমাণুতে 2টি ইলেকট্রন থাকে, প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, সেহেতু হিলিয়াম পরমাণু বেশ স্থিতিশীল বা নিষ্ক্রিয়। প্রতিটি পরমাণু এরকম স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। একটি পরমাণুর শেষ কক্ষপথে বা শক্তি স্তরে যদি প্রয়োজনের চেয়ে বেশি ইলেকট্রন থাকে, প্রয়োজনের বেশি অথবা কম ইলেকট্রন থাকে, তাহলে তা কী হবে? ওই পরমাণু
ওই পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা অন্য পরমাণুকে ইলেকট্রন দিয়ে অন্য পরমাণুর সাথে ভাগাভাগি করে অন্য পরমাণুর সাথে ভাগাভাগি করে স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায়। এটার জন্য এটা আমি তোমাদেরকে ছবি এঁকে বুঝিয়ে দিব আসলে এটা কি বলতে চেয়েছে। স্থিতিশীল অবস্থায় আসতে চায় মানে কি, ভাগাভাগি করে, অর্থাৎ আমি তোমাকে কিছু দিয়ে দিব, তুমি আমাকে কিছু দিয়ে দিবে, এই টাইপের, বুঝতে পেরেছো? যেমন সোডিয়াম পরমাণুর প্রথম শক্তি স্তরে দুইটি, যেটা আমি তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম সোডিয়াম আর ফ্লোরিনের ক্ষেত্রে, এটা দেখো সোডিয়াম আর ফ্লোরিনের ক্ষেত্রে দেখো সোডিয়ামের পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, আবার ক্লোরিন পরমাণুর সর্বশেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন রয়েছে। এখানে একটা শব্দ আছে অষ্টক পূর্ণতা, অর্থাৎ অষ্টক মানে আটটা ইলেকট্রন যদি সে ধারণ করতে পারে কোনোভাবে তাহলে তার অষ্টক পূর্ণতা হয়, এবং এই অষ্টক পূর্ণতাকে বলা হয় স্থিতিশীল অবস্থা, এবং অষ্টক পূর্ণ হয়ে গেলে সে নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ তার প্রয়োজন না, তার যদি অতিরিক্ত মাত্রা প্রয়োজন হয় তখন সে আরও ধারণ করবে, কিন্তু যদি অতিরিক্ত মাত্রার প্রয়োজন না হয়, মোটামুটি না হলেও চলবে, তখন সে আর ধারণ করবে না। যেমন দেখো সোডিয়ামের একটা লাস্টের একটা, ক্লোরিনের এখানে আছে সাতটা, তাহলে সোডিয়াম থেকে সে ক্লোরিনটাকে সরি ক্লোরিন তার সোডিয়াম থেকে একটা ইলেকট্রন নিয়ে নিল, বুঝতে পেরেছ? এই হচ্ছে তোমার স্থিতিশীল অবস্থা। এটা কি স্থিতিশীল অবস্থা প্রশ্ন করেছে তোমাকে? নিশ্চয়ই না। তৃতীয় শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন থাকা এটি স্থিতিশীল নয়, কিভাবে এটি স্থিতিশীলতা অর্জন করতে পারে? সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দিয়ে দিতে পারে তাহলে সোডিয়াম পরমাণুতে প্রথম শক্তি স্তরে দুইটি এবং দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকে, এটি একটি স্থিতিশীল অবস্থা। আমি কিন্তু আগেই তোমাদের বলেছি স্থিতিশীল অবস্থা কাকে বলে, স্থিতিশীল অবস্থা বা নিষ্ক্রিয় অবস্থা বলা হয় সে সকল মৌলকে যে সকল মৌলের যে কোনো কক্ষপথে, সেটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোনো কক্ষপথে সর্বোচ্চ যে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, সর্বোচ্চ যে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, যদি সে কয়টা ইলেকট্রন থাকে তাহলে তাকে স্থিতিশীল অবস্থা অথবা নিষ্ক্রিয় অবস্থা বলা হচ্ছে। তাহলে দেখো সোডিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথে থাকতে পারে আটটা, আটটা থাকার জন্য সেই স্থিতিশীল অবস্থায় আছে বা নিষ্ক্রিয় অবস্থায় আছে, এটি একটি স্থিতিশীল অবস্থা। তবে একটি ইলেকট্রন বর্জন করে বা হারিয়ে নিজে কিছুটা পরিবর্তিত হয়ে যায়। তোমরা জানো পরমাণু আধান নিরপেক্ষ, কিন্তু সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারিয়ে কি আধান নিরপেক্ষ থাকে? না, থাকে না। এখন দেখো কথা, এখন দেখো কি বলি, ও তো দিয়ে দিয়েছে, যে দিয়ে দেয় তাকে বলা হয় দাতা, আর যে গ্রহণ করে তাকে বলা হয় গ্রহিতা। তাহলে যে আমি দেখো এখানে তোমাদেরকে দেখিয়েছি সোডিয়াম পজিটিভ ক্লোরিন নেগেটিভ, অর্থাৎ যে দিয়ে দিবে সে হয়ে যাবে পজিটিভ ধনাত্মক আধানযুক্ত, আর যে নিবে যে গ্রহণ করবে সে হবে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক আধানযুক্ত, বুঝতে পেরেছ? দেখো সোডিয়াম দিয়ে দিয়েছে তাই সোডিয়াম পজিটিভ, আর ক্লোরিন নিয়েছে তাই ক্লোরিন নেগেটিভ ঋণাত্মক আধানযুক্ত, আর এই ধনাত্মক আধানটাকে বলা হয় ক্যাটায়ন এবং ঋণাত্মক আধানটাকে বলা হয় অ্যানায়ন। ধনাত্মক এই এটা যে ধনাত্মক আছে সে ধনাত্মকটাকে বলা হচ্ছে ক্যাটায়ন আর ঋণাত্মকটাকে বলা হচ্ছে অ্যানায়ন। এরকম আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে। যে আয়নে ধনাত্মক আধান রয়েছে তাকে বলা হয় ক্যাটায়ন, যে আয়নে ঋণাত্মক আধান রয়েছে তাকে বলা হয় অ্যানায়ন। এবার আরেকটি উদাহরণ দেখা যাক, ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2 আর 7, এটি কি স্থিতিশীল অবস্থা? আচ্ছা তোমাদের বইয়ে সোডিয়াম এবং ফ্লোরিন দিয়ে দিয়ে দেখিয়েছে, আমি সোডিয়াম এবং ফ্লোরিন দিয়েই দেখাই। সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এটা আমরা জানি, কীভাবে জানি, 4টা থেকে জানি। তাহলে আমি সোডিয়ামটা আগে করি, সোডিয়াম প্রথম কক্ষপথে কয়টা থাকতে পারে? 2টা, পরবর্তী কক্ষপথে থাকতে পারে 8টা। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কম্পাস দিয়ে আঁকবে,
এরপরটাই থাকতে পারে 18টা, কিন্তু আমার প্রয়োজন আর একটা, তাহলে সে একটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন বলেছে ফ্লোরিন, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত? পারমাণবিক সংখ্যা ফ্লোরিন হচ্ছে 9। দেখো ফ্লোরিন হচ্ছে এই যে ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে 9, তাহলে 9 প্রথমটায় থাকতে পারবে, 2টা। 9 হতে হলে আর কত লাগবে? আর লাগবে 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা। তাহলে এটা দুইভাবে বলা যায়, 7টার শক্তি বেশি, 1টার শক্তি কম। তাহলে 1, 7 কি? 7ই কিন্তু 1টাকে টেনে তার কাছে নিয়ে যাবে। আবার যদি আমি অন্যভাবে বলি যে তার অষ্টকপূর্ণতার জন্যে বা স্থিতিশীল অবস্থার জন্যে, অর্থাৎ এই দ্বিতীয় কক্ষপথে আর 1টা ইলেকট্রন হলেই সে তার যে সর্বোচ্চ ইলেকট্রন থাকার সংখ্যা সেটা পূর্ণ হয়ে যায়, তাই সে সোডিয়াম থেকে 1টা ইলেকট্রন নিয়ে নিবে। এই সো, আচ্ছা এটা এখন আমি অন্যভাবে তোমাকে দেখাচ্ছি। দেখো সোডিয়াম, সোডিয়াম একটা শেষের ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে। সোডিয়াম দিয়ে কী হয়ে যাচ্ছে? সোডিয়াম ধাতু, অর্থাৎ ঋণাত্মক সোডিয়াম ধনাত্মক আধান যুক্ত হয়ে যাচ্ছে। আর এই এক, এই ই নেগেটিভ দিয়ে বোঝানো হয়েছে, এটা একটা ইলেকট্রন, ইলেকট্রন সব সময় ঋণাত্মক আধান যুক্ত, তাই উপরে মাইনাস চিহ্ন দেওয়া হয়। আবার ফ্লোরিন দেখো, ফ্লোরিন কী করে? ফ্লোরিন ঠিক সেই ইলেকট্রনটা গ্রহণ করছে, সেই ইলেকট্রনটা ফ্লোরিন গ্রহণ করছে, গ্রহণ করে কী হচ্ছে? ফ্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। এখন তোমরা তো কাটাকাটি জানোই কীভাবে কাটাকাটি করে, এপাশ এপাশ কাটা, সোডিয়াম প্লাস এফ বিক্রিয়া করে কী হচ্ছে? সোডিয়াম ধাতু এবং ফ্লোরাইড আয়ন, বা সোডিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়ন আয়নে পরিণত হয়, বা তুমি এটা যদি এভাবে লিখতে চাও এভাবেও লিখতে পারবে। বোঝাতে পেরেছি আমি? এই হলো আমাদের পুরো অধ্যায়টা। এই যে এখানে যে এত কথা লিখেছে, এত কথার মূল কথাই হচ্ছে আমি এখন তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের পুরো অধ্যায়টা। আর রইলো এই অধ্যায় পাঠ শেষে আমরা কী শিখলাম, এটা তোমরা পড়বে অবশ্যই, কারণ এখান থেকেও অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর পাওয়া যায়। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমরা আগামী দিন অনুশীলনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।